सुप्रिय शिक्षार्थीबृंद भविष्य वजीर आली उच्च विद्यालय पक्ष आज के क्लस तुम्हारे स्वागत। आज हम नवम दशम श्रेणी उच्चतर गणित विषय अध्याय 14 থেকে আমরা আলোচনা করছি। আশা করি তোমরা মনোযোগ সহকারে পাঠ গ্রহণ করবে। আমরা তোমাদের কাছ থেকে অনেক সময় শুনি তোমরা পরীক্ষা দিলে কেউ বল ভালো হয়েছে, কেউ বল খারাপ হয়েছে, কেউ বল পাস করতেও পারি, কেউ বল আবার ফেল করব, এমন চিন্তা ভাবনা তোমাদের মধ্যে রয়েছে। পরীক্ষা যদি তুমি দিয়েই থাকো, পরীক্ষা দিলে হয় তোমার কি ঘটবে, পাস হবে আর না হয় তো ফেল ঘটবে, দুটোর একটা তো ঘটবে। এই যে কি ঘটবে প্রতিনিয়ত আমাদের, আমরা এরকম একটা চিন্তার মধ্যে পড়ে যাচ্ছি। এই যে ঘটনাবলী এরকম কি হবে কি হবে, আগামীকালকে সূর্য উঠবে কি উঠবে না, তোমরা যেমন এই ঘটনাটা বুঝতে পারো। একটা কয়েন যদি আমি উপর থেকে ছুঁড়ে দেই তাহলে কোন পাশটা পড়বে এবং কোনটা পড়তে পারে কিনা কি, এর ধারণা সম্পর্কে তোমাদের একটা ধারণা লাভ করতে পারবে। এটা কি দিয়ে আমরা বুঝতে পারি একটু ভাবো তো দেখি। আমরা যেটা দ্বারা বুঝতে পারি সেটার নাম হলো সম্ভাবনা। কোনো ঘটনা ঘটবে কি ঘটবে না, সম্ভব কি সম্ভব না, তা হলো সম্ভাবনা। আজকে আমাদের পাঠ সম্ভাবনা। প্রবাবিলিটি, আজকে আমরা এই সম্পর্কে ধারণা নেব। দেখি তাহলে একটা কয়েনের কথাই যখন আমরা এসেছি, একটা কয়েনের যে পাশে শাপলা ফুল রয়েছে সেটাকে যদি আমরা হেড বলি, আদার সাইডকে যদি আমরা টেল বলি, তাহলে কয়েনটা ছুঁড়ে দিলে এর যে কোনো একটা ফুল, এই যে কোনো একটা পড়বে, এটা পড়ার কোনটা পড়ার সম্ভাবনা কত এটা আমরা বুঝতে পারবো। তাহলে আমরা সম্ভাবনার ধারণা, সম্ভাবনার শব্দ কোনটা সম্ভব উঠতে পারে, আমরা একেবারে নিশ্চিত হচ্ছি না যে একটা উঠতে পারে, দুটোর মধ্যে একটা উঠতে পারে। তাহলে আমরা এভাবে অনেক অনেক সম্ভাবনার কথা জানি। আমাদের বাংলাদেশ ক্রিকেট দল খেলতে গেল, তাদের জয়ের সম্ভাবনা খেলার ধরন থেকে আমরা বুঝি জয়ের সম্ভাবনা তাদের কতটুকু, ভালো খেললেই তখনই আমরা বুঝি জয়ের সম্ভাবনা বেশি রয়েছে। এভাবে আমরা সব কিছু বিভিন্ন কিছু সম্পর্কে এভাবে ধারণা লাভ করি। আজকের দিনের তাপমাত্রা থেকে আগামী দিনের তাপমাত্রা একটু বেশি হতে পারে কি হতে পারে না, এ সম্পর্কেও আমরা একটা ধারণা নিয়ে থাকি। এগুলো থেকেই আমাদের এই সম্ভাবনা, সম্ভাবনার কথা জানতে গেলেই আমাদের আর একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ঘটনা। অর্থাৎ কোনো একটা পরীক্ষা যখন করা হয়, এই পরীক্ষার যে ফলাফল বা ফলাফলের যে একটা সমাবেশ, এই সমাবেশকেই আমরা বলি ঘটনা। তা আমরা সম্ভাবনার ধারণা পেলাম, আমরা ঘটনা সম্পর্কে একটু ধারণা পেলাম। এখন কোনো পরীক্ষা যদি এমনভাবে করা হয়, যেমন একটা বক্সের মধ্যে বিভিন্ন রঙের বল রয়েছে, বক্সটা আটকানো আছে, একটা মুখ রয়েছে, মুখের ভেতর থেকে আমি হাত ঢুকিয়ে দিলাম, একটা বল তুলে আসলাম, বলের ভিতরে বলগুলোর ভিতরে যদি কোনোটা হয় রেড, কোনোটা যদি হয় ব্ল্যাক, আরও অন্যান্য রঙের থাকতে পারে। এখন আমি রেড বলটা যে তুলব, এইটা যে ভেতর থেকে তুলে এনেছি, আমি দেখলাম না কিছু না,
যে তুলে নিয়েছি, এই যে একটা ব্যাপার, একটা যেটা নিয়ে যেটা তুললাম, এরকমের যে পরীক্ষাটা করা হয় তার নাম দৈব পরীক্ষা। আমরা এরকমের দৈব পরীক্ষার সাথে অনেক অনেক ভাবে আমরা পরিচিত হব। বিভিন্ন রকমের দৈব পরীক্ষা রয়েছে, বা এই যে মুদ্রা নিক্ষেপ করলাম, উপরে কোন দিকটা পড়বে, হেড পড়বে না টেল পড়বে, এটা দৈবভাবেই করছে, দৈবভাবেই এরকমের আমরা টস করে থাকি। ক্রিকেট দলেরা যখন খেলতে যায়, তারা আগে ব্যাট করবে না পরে করবে, এটা টসের মাধ্যমে সিদ্ধান্তটা হয়। এই দৈব জিনিসের উপরে অনেকেই এরকম আমরা বিশ্বাস বা আস্থা রেখে থাকি। তাহলে আমরা এই দৈব পরীক্ষা সম্পর্কে আমরা ধারণা পেলাম। এখন কিছু কিছু ঘটনা রয়েছে, যেমন একটা ঘটনা যদি ঘটে থাকে অন্য ঘটনাটা ঘটবে না, এমন হয়। আবার এমন হতে পারে একটা দুটোই ঘটনাটা ঘটতে পারে, এমন হতে পারে। যেমন আমি যদি বলি যে একটা ছক্কায় কি কি রয়েছে, একটা ছক্কায় 1 2 3 4 5 6 রয়েছে। এখন এটা তোমরা অনেকে লুডো খেলেছ, লুডো খেলার সময় যখন 6টা ফোঁটা যেদিকে রয়েছে, নাড়িয়ে চাড়িয়ে তোমরা যখন এরকম খেলো, এর যে কোনো একটা দিকেই তো পড়ে, তাহলে অন্য কোনোটা পড়বে না। যখন এরকম ঘটনাটা ঘটে তখন এই ঘটনার নাম হলো বিচ্ছিন্ন ঘটনা। আমরা বিচ্ছিন্ন ঘটনা সম্পর্কে ধারণা করলাম। এখন যদি বলা হয় যে এইগুলোর মধ্য থেকে এমনভাবে পড়বে যে যেন জোর সংখ্যা পড়ে, আবার যদি বলা হয় জোর সংখ্যাটা এমনভাবে পড়বে তা যেন 3 দ্বারাও বিভাজ্য হয়। এখন দেখো এই ছক্কার মধ্যে এখানে যে সংখ্যাগুলো দেয়া আছে, এর মধ্যে জোর সংখ্যাগুলো আমি দেখি, জোর সংখ্যার মধ্যে এগুলো জোর। এরপরে আবার বলা হলো কি জোরের মধ্যে, যে সে জোরের মধ্যে এমন রয়েছে সেটা যেন 3 দ্বারা বিভাজ্য হয়। দেখো 3 দ্বারা বিভাজ্য এমনটা কোথায় পাবো, এমনটা এইটা, অন্যটা তো আর 3 দ্বারা বিভাজ্য নয়। এইরকমের ঘটনা এইটা কিন্তু আগের বারও এসেছে, এবারও এসেছে। এইরকমের ঘটনা যখন ঘটবে সেই ঘটনাটাকে আমরা বলবো অবিচ্ছিন্ন ঘটনা। এখন আমরা আর এক ধরনের ঘটনা সম্পর্কে আসি। এই ঘটনাটা যেটাই ঘটুক না কেন সবটার সম্ভাবনা যদি সমান থাকে, যেমন এখানেই আমরা বলি যে ছক্কার 6টা পাশের প্রত্যেকটা পাশ পড়ার সম্ভাবনা কিন্তু সমান, প্রত্যেকটা পড়ার সম্ভাবনা সমান, কাজে এমন ঘটনাটা হচ্ছে সম সম্ভাব্য ঘটনা। আবার যদি কয়েনের ক্ষেত্রে আমরা বলি কয়েনে হেড এবং টেল, এর দুটো যে কোনো একটাই তো পড়বে এবং ঘটার সম্ভাবনা সমান, অর্থাৎ দুটো পাশ যে রয়েছে তার ভিতরে এক একটা পড়ার সম্ভাবনা রকম, হেড পড়ারও সম্ভাবনা আর টেল পড়ারও সম্ভাবনা সমান। কাজে এইরকমের সম্ভাবনাকে আমরা বলি সম সম্ভাব্য ঘটনা। এখন আমরা আসি আরেকটু অন্যদিকে, যে এই ঘটনাগুলো দিয়ে কোনটা কি ঘটতে পারে তা দিয়ে আমরা যদি কি কি করতে পারে এরকমের ভাবনাটা আসি। যেমন দুটো কয়েনের কথা ভাবি, দুটো কয়েনে কি কি একত্রে যদি আমরা নিক্ষেপ করি তখন সেক্ষেত্রে কি কি করতে পারে। আমাদের একটা কয়েন থেকে 1 নম্বর কয়েন 2 নম্বর কয়েন, আমরা 1 নম্বর কয়েনটা যখন ছুটলাম তখন তার হয় হেড পড়তে পারে উপরে অথবা টেল পড়তে পারে, 2 নম্বর কয়েন থেকেও এরকম হেড পড়তে পারে বা টেল পড়তে পারে। কিন্তু এদের যে কি কি পড়তে পারে একত্রে, একত্রে পড়তে পারে যা, যেমন প্রথমটারও হেড পড়লো পড়তে পারে, পরেরটারও হেড পড়লো এমন হতে পারে, আবার প্রথমটার হেড পড়লো
পরেরটা টেল পড়লো হতে পারে, প্রথমটা টেল আগে পড়লো পরেরটা হেড পড়লো হতে পারে, প্রথমটা আরও টেল পড়লো পরেরটা আরও টেল পড়লো হতে পারে। এই যে ঘটনাগুলো ঘটছে এর চেয়ে অন্য কিছু আর ঘটতে পারে না। এই যা যা ঘটতে পারে এগুলোকে যদি আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দেই, এই যে অবস্থাটা পেলাম যতটুকু পেলাম এটার নাম হলো নমুনা ক্ষেত্র, এটার নাম হলো নমুনা ক্ষেত্র। আমরা এরকম বিভিন্নভাবে নমুনা ক্ষেত্র তৈরি করব, আমরা নমুনা ক্ষেত্র সম্পর্কে ধারণা পেলাম। এরকম দুটো ছক্কা একত্রে বা একটা ছক্কা নিক্ষেপ করলেও যে মানগুলো পাওয়া যায়, এখানে যে লিখেছিলাম একটা ছক্কার ক্ষেত্রে 1, 2, 3, 4, 5, 6 এগুলো কমা কমা দিয়ে রেখে এগুলোকেও যদি আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দেই, এগুলো একত্রে নমুনা ক্ষেত্র একটা ছক্কার ক্ষেত্রে। দুটো হলে কি হবে, তিনটে হলে কি হবে, পর্যায়ক্রমে তোমরা বাড়িতে বসে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারবে, তারও নমুনা ক্ষেত্র এরকমের আমরা লিখতে পারব। এবার এই নমুনা ক্ষেত্রের মধ্যে আমরা যে কমা কমা দিয়ে দিয়ে যেগুলো লিখেছি এগুলোর নাম নমুনা বিন্দু। এখন এক্ষেত্রে কথা রয়েছে যে আমরা যদি বিন্দু লিখতে গিয়ে জ্যামিতিতে যেটা লিখেছিলাম আমরা সেরকমের বিন্দু লিখি, যদি যেমন 2, 3 আমরা কিন্তু এখানে সেরকমের লিখিনি, যে h, তাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে রাখ, এতটুকুই হলো এই জায়গায় তফাৎ। আমরা এই বিন্দুগুলো কী কী পড়েছে সেগুলো এভাবে লিখেছি, আমরা এখানে কমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওরকমের কিন্তু লিখিনি। এই হলো আমাদের সম্ভাবনার প্রাথমিক দিকগুলো, প্রাথমিক দিকগুলো সম্পর্কে আমরা এগুলো পেলাম। এখন এগুলোকে কাজে লাগিয়ে আমরা পরবর্তী ক্লাসে এই সম্ভাবনার যে সমস্যাগুলি রয়েছে এগুলো আমরা দেখব। তোমাদের বাড়ির কাজ হলো তোমরা অধ্যায় 14 সম্ভাবনা এই চ্যাপ্টারটা তোমরা ভালো করে পড়বে, দেখবে ভেতরটা, তারপরে তোমাদের যে সমস্যাগুলি রয়েছে এগুলো সমাধান করার আমরা চেষ্টা করব। তোমরাও যেটা না পারবে সেটা জানাবে, সেদিকে তোমাদের সহযোগিতা করা হবে। আশা করি তোমরা ঘর থেকে বের না হয়ে বাড়িতে অবস্থান করে নিরাপদে থেকে লেখাপড়ার প্রতি তোমরা মনোযোগী হও, সবসময় তোমাদের পাশে আমরা রয়েছি। তোমরা যে কোনো সময় যে সমস্যায় পড়ো এই সমস্যাগুলো আমাদেরকে জানাবে, আমরা আশা করি সমাধান দেওয়ার চেষ্টা করব, সবসময় তোমাদের কাছে থাকবো। তোমরা সাহস রাখবে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।